শীত কিন্তু আমাদের দরজায় কড়া নাড়ছে আর এখনই কিন্তু লাউ চাষ করার জন্য সব থেকে উপযুক্ত একটা সময় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই লাভজনক লাউ চাষ করতে হয় তার সাথে সাথে আরও দেখাবো লাউ গাছে কি কি সার দিলে বাম্পার ফলন পাওয়া যায় তবে চলুন ফিয়ার্স মূল বিদ্যুতে যাওয়া যাক লাউ চাষ করার জন্য আমি প্রথমেই একটি গর্ত করে নিয়েছি এই গর্তের উচ্চতা হচ্ছে চোদ্দ ইঞ্চি আর এই গর্তটার দৈর্ঘ্যপস্ত হচ্ছে বারো গুণ বারো ইঞ্চি এখন আমি এই গর্তের মাঝে কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে দিব ফিয়ার্স গর্তে আমি কয়েক কেজি পরিমাণ শুকনো গোবর সার দিয়ে দিয়েছি আমি গর্ত করার সময় উপরে যে মাটিটা রেখে দিয়েছিলাম সেই মাটিটা আর এই গোবর সার ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব আমি শুকনো গোবর সার আর মাটি খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এই মাটির মধ্যে বীজ লাগিয়ে দিব দেখুন ফিয়ার্স আমার বীজগুলো এই বীজগুলো কিন্তু আমি আট ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর এখন আমি এই বীজগুলো মাদায় লাগিয়ে দিচ্ছি আমি মাটির হাফ ইঞ্চি নিচে বীজগুলো বীজগুলো পুঁতে পুঁতে দিচ্ছি দেওয়ার পর আমি মাটি দিয়ে ঢেকে আমি ফিরে আসছি বীজগুলো থেকে চারা গজাবার পর আর আমি কিন্তু নিয়মিতই মাদার মধ্যে পানি দিব এতে করে বীজগুলো খুব সহজেই অঙ্কুদ্গম হবে ঠিক একইভাবে আমি আরো অন্যান্য মাদার মধ্যেও কিন্তু বীজগুলো লাগিয়ে দিব আমি যে বীজগুলো লাগিয়ে দিয়েছিলাম সেই বীজগুলো থেকে দেখুন কত সুন্দর চারা গজিয়েছে আর আমার এই চারাগুলোর বর্তমান বয়স হচ্ছে দশ থেকে বারো দিন আমি কিন্তু বীজগুলো লাগিয়ে দেওয়ার পর মাঝখান দিয়ে মাদার দিকের যে মাটিটা আছে সেই মাটিটা আলোকা করে নিয়েছি যাতে করে চারাগুলো খুব সহজেই চারদিকে শিকড় ছাড়তে পারে তো আমি ফিরে আসছি আরো কিছু দিন পর ভিউয়ার্স আমি চারদিকের যে মাটিটা আগা করেছিলাম সেখান থেকে একটা মাদার মাটি চার ইঞ্চি গর্ত করে উঠিয়ে নিয়েছি আমি গাছের গোড়া থেকে প্রায় বারো থেকে চোদ্দ ইঞ্চি পরিমাণ দূরত্বে গর্ত করে মাটিটা উঠিয়ে নিয়েছি আমি কিন্তু চার দিক থেকে মাটিটা উঠিয়ে নিয়েছি সেই মাটিটা প্রায় চার ইঞ্চি পরিমাণ হাইডে উঠিয়ে নিয়েছি যাতে করে আমি খুব সহজে সার ও গোবর সার দিতে পারি দেখুন ভিউয়ার্স আমি কিন্তু কিছু পরিমাণ মাদায় গোবর সারও দিয়ে দিয়েছি যেহেতু আমার কিছু কিছু মাদার চারা বড় হয়ে গেছে তাই সেই চারাগুলোর মধ্যে কিন্তু দিয়েছি এখন আমি এই মাদার মধ্যেও গোবর সার দিয়ে দিব গোবর সার দেওয়ার পর আমি কিছু পরিমাণ রাসায়নিক সারও দিয়ে দিব ভিও আমি এখানে শুকনো গোবর সারটা দিয়ে দিলাম আমি এখানে প্রায় চার কেজি পরিমাণ শুকনো গোবর সার দিয়ে দিয়েছি আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন আমার কিন্তু একটা গাছের কিছু পাতার অংশ পোকা খেয়ে ফেলেছে লাল টাইপের একটা পোকা গাছের পাতাগুলো তবে ভয়ের পাতা কারণ নেই আজকে যেহেতু আমি কিছু পরিমাণ সার দিয়ে দিব সার দেওয়ার পরে কিন্তু এই পোকাগুলো আর পাতাগুলো খেতে পারবে না তো এখানে আমি কিছু পরিমাণ রাসায়নিক সার দিয়ে দিচ্ছি আমি প্রথমেই দিয়ে দিচ্ছি টিএসপি সার এখানে আমি ষাট গ্রামের মতো টিএসপি সার দিয়ে দিলাম এই টিএসপি সারের কাজ হচ্ছে গাছের নাইট্রোজেন ও ফসফরাসের গাছ ঘাটতি পূরণ করবে আমি কিন্তু এই টিএসপি সারটা গাছের একটু দূর দিয়ে ছিটিয়ে দিচ্ছি আপনারা এই টিএসপি সারের জায়গায় কিন্তু ডিএপি সারটাও দিতে পারেন এখন আমি আরো দিয়ে দিব ইউরিয়া সার এখানে সার দিয়ে দিচ্ছি এই ইউরিয়া সারের কাজ হচ্ছে গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে এতে করে গাছ কিন্তু দ্রুত বড় হবে আর তাড়াতাড়ি ফলনও আসতে সাহায্য করবে আরো দিয়ে দিব পটাশ সার এখানে আমি বিশ গ্রামের মতন পটাশ সারটা দিয়ে দিচ্ছি এই পটাশ সারের কাজ হচ্ছে গাছের পটাশিয়ামের অভাব পূরণ করবে এতে করে গাছে কিন্তু খুব দ্রুত ফুল ও লাউ ধরবে অনেক সময় এই পটাশার আবার গাছের ফুল ও লাউ জড়া বন্ধ করে এখানে আরো দিচ্ছি এই ফুরাডানের কাজ হচ্ছে গাছকে বিভিন্ন প্রকারের পোকামাকড়ার হাত থেকে রক্ষা করবে একটু আগে আমি যে দেখালাম আমার গাছের পাতাগুলো পোকা খেয়ে ফেলতেছে সেটা থেকেও কিন্তু রক্ষা করবে এই ফুরাডান এখানে আমি পনেরো গ্রাম পরিমাণ ফুরাডান গাছের গোড়ার মধ্যে দিয়ে দিলাম আমি সর্বশেষে দিয়ে দিচ্ছি ভিটামিন এই ভিটামিনটা কিন্তু বাম ফলন পেতে সাহায্য করবে এখন আমি পনেরো গ্রাম পরিমাণ ভিটামিন দিয়ে দিচ্ছি সবগুলো সার দিয়ে দেওয়ার পর এখন আমি সারগুলো মাটি দিয়ে ঢেকে দিব আমি চারদিকে যে মাটিটা রেখে দিয়েছিলাম সেই মাটি দিয়েই কিন্তু সবগুলো সার খুব সুন্দরভাবে ঢেকে দিব আমি কিন্তু মাটি দিয়ে খুব সুন্দরভাবে সারগুলো ঢেকে দিলাম তো আমি ফিরে আসছি আরো কিছুদিন পর যখন আমার চারাগুলো আর একটু বড় হয়ে যাবে এখন কিন্তু আমি এই গাছগুলোর মধ্যে পানি দিব না এই পানিটা না দেওয়ার কারণ হচ্ছে সে এখন যদি আমি গাছের মধ্যে পানি দেই তাহলে দেখা যাবে যে সারের পানিটা গাছের গোড়ায় চলে যাবে আর যখন সারের পানিগুলো গাছের গোড়ায় চলে যাবে গাছটা কিন্তু মারা যাবে ভিউয়ার্স আমি ফিরে আসছি আরো কিছুদিন পর যখন আমার গাছগুলো আরেকটু বড় হয়ে যাবে ফেয়ার্স আমি যে বাউ গাছ লাগিয়ে দিয়েছি আজকে তার প্রায় তিরিশ দিন তো দেখুন আমার গাছগুলো কতটা বড় হয়েছে আমি কিন্তু এই গাছগুলো সবা দিয়ে মাচার মধ্যে বাইয়ে দিয়েছি এখানে আমি মাচাটা খুব সুন্দর করে অনেকটা জায়গা জুড়ে তৈরি করে নিয়েছি আমি মাচাটা বাঁশ আর সুত্রি দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করেছি যেহেতু লাউ গাছগুলো অনেকটা জায়গা জুড়ে বেয়ে যায় তাই আমি অনেকটা বড় করেই মাচাটা দিয়েছি আর আমি যেহেতু বাণিজ্যিকভাবে চাষ করতেছি তাই অনেকগুলো গাছের জন্য একসাথে মাচাটা বানিয়ে নিয়েছি আমি আশা করি আমার গাছগুলো কিছু দিনের মাঝেই অনেকটা জায়গা জুড়ে বেয়ে যাবে আর বাউ ধরতে শুরু করবে তো আমি ফিরে আসছি আরো কিছু দিন পর ফিয়ার্স আমি যে লাউ গাছ লাগিয়ে দিয়েছি আজকে তার প্রায় পঞ্চাশ দিন তো দেখুন ফিয়ার্স আমার গাছগুলো কতটা জায়গা জুড়ে বেয়ে গেছে আমার গাছে কিন্তু অলরেডি লাউ ও ধরতে শুরু করেছে দেখুন ফিয়ার্স এখানে একটি লাউ কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আমি আশা করি কিছুদিনের মাঝেই আমার গাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণ লাউ ধরবে আমার গাছগুলোতে কিন্তু তেমন একটা রোগ আক্রমণ করেনি আপনাদের কাছে যদি রোগ বাবাই আক্রমণ করে তবে রোগের ধরন অনুযায়ী কীটনাশক দিবেন আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কিভাবে লাউ চাষ করতে হয় আর কি কি সার দিলে বাম পাবেন এই আমার আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য কৃষি পরিবার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম